জাতীয় দলের ব্যস্ততার কারণে লিওনেল মেসিকে ছাড়াই স্পোর্টিং কেসির বিপক্ষে মাঠে নামে ইন্টার মায়ামি। এদিন আর্জেন্টিনি সুপারস্টারকে ছাড়া অনেকটাই বিবর্ণ ছিল মায়ামি। ম্যাচের শুরুতেই ধাক্কা, 9 মিনিটে স্পোর্টিং কেসির করা শট হাতে জমাতে ব্যর্থ হন মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার, আর সেই সুযোগ কাজে লাগিয়ে দলকে লিড এনে দেন স্পোর্টিং কেসির স্ট্রাইকার ড্যানিয়েল সালুই। গোল হজমের পর দলকে সমতায় ফেরাতে মরিয়া হয়ে ওঠে ইন্টার মায়ামি। ম্যাচের 24 মিনিটে স্পোর্টিং কেসির গোলরক্ষকের করা ফাউলে পেনাল্টি পায় বেঘামের ক্লাব। পেনাল্টি থেকে গোল আদায় করে দলকে সমতায় ফেরান লিওনার্দো কাম্পানা। সমতায় ফেরার পর নিজেদের খানিকটা ফিরে পায় মায়ামি। প্রথমার্ধের শেষ দিকে দিয়ান্দে ইয়াদলিনের পাশে আবারও বল জালে জড়ায় মেসির দল, লিড এনে দেন কাম্পানা। 2-1 ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে ইন্টার মায়ামি, তবে মায়ামির সামনে বাধা হয়ে দাঁড়ায় স্পোর্টিং কেসির গোলরক্ষক। তবে 60 মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালের ঠিকানা খুঁজে নেন আর্জেন্টাইন মিডফিল্ডার ফেকুন্দো ফারিয়াস। বসুন্ধরা ডায়া প্যান্ট এখন নতুন মোড়কে আরও আধুনিক। বসুন্ধরা ডায়া প্যান্ট, ওর ভালোর জন্য। এরপর বেশ কিছু আক্রমণ করেও গোলের দেখা পায়নি মায়ামি ফুটবলাররা, আর ম্যাচের 78 মিনিটে অ্যালেন পলিদোর দুর্দান্ত গোলে ব্যবধান কমায় স্পোর্টিং কেসি। শেষ পর্যন্ত 3-2 গোল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে তাতা মার্তিনোর শিষ্যরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।